গিটার লেসন নিয়ে চলে আসলাম। বর্তমানে ইউটিউবে এই গানের কোনো ভিডিও লেসন নাই, তাই আমি ভাবলাম এই গানের একটা গিটার লেসন নিয়ে চলে আসি। চলো তাহলে আমরা দেখে নিই এই গানে আমরা কী কী কর্ডস ইউজ করব। ফার্স্ট ভার্সে আমরা এখানে 6টা কর্ড ইউজ করছি। ফার্স্ট কর্ড হলো ডি মেজর, তারপর জি মেজর কর্ড, এফ শার্প মাইনার, এ মেজর, বি মাইনার কর্ড অ্যান্ড জি মাইনার কর্ড। এখানে কিছু কুইক কর্ড শিফটিং আছে, আমরা যখন জি মেজর কর্ড ধরবো তখন আমরা আবার সাথে সাথে এফ শার্প মাইনার কর্ডটা ধরছি, তারপর আবার জি মেজরে ব্যাক করছি অ্যান্ড শেষ করছি আমরা এ মেজর কর্ড। ঠিক আছে, তারপর আমরা চলে যাবো কোরাসে। আমরা কোরাস শুরু করছি বি মাইনার কর্ড থেকে, তারপর এফ শার্প মাইনার, G major and A major chord. That's it. আর এই গানের স্ট্রামিং প্যাটার্ন হলো আমি যদি একটু স্লো করে দেখাই তাহলে এটা এরকম শোনাবে। এখন আমরা চলে যাব এই গানের সেকেন্ড ভার্সে। এই গানের সেকেন্ড ভার্সে আমরা এখানে একটা অ্যাডিশনাল কর্ড ইউজ করছি। আমরা এখানে ই মাইনার কর্ড ইউজ করব, আর বাকি কর্ডগুলো ফার্স্ট ভার্সে যেরকম ছিল সেরকমই থাকবে। সো চলুন তাহলে আমরা দেখে নিই। তারপরে চলে যাবো আমরা কোরাসে। সো এই ছিল এখানের একটা শর্ট ভিডিও লেসন। এখানে সেকেন্ড ভার্স অ্যান্ড থার্ড ভার্সের সেম কর্ড প্রোগ্রেশন ইউজ করা হয়েছে, তাই আমি থার্ড ভার্সে স্কিপ করছি। সো আশা করছি আমার এই ভিডিওটি দেখে আপনাদের অনেক হেল্পফুল হবে। তারপরেও কমেন্ট সেকশনে আপনাদের মতামত অবশ্যই অবশ্যই লিখে জানাবেন। সো আজকের মতো এতটুকুই, নেক্সট ভিডিও লেসনে আমি নতুন একটা গান নিয়ে হাজির হব। টিল দেন, আল্লাহ হাফেজ।